সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাইরা ভালো সে নিশ্চয় আর ভালো থাকেন সুস্থ থাকেন এমনটা আমরা আশা করি বন্ধুখন আজকের ভিডিও যে বিষয়গুলো নিয়ে থাকছে আলোচনা এক নম্বরে রয়েছে বিমান টিকিট এবং বুকিংয়ের মালামাল প্রসঙ্গে লাল চপ দিলে করণীয় কী ডাউন টিকিট কখন চালু হবে এবং একই সাথে জানিয়ে দেব মালয়েশিয়া করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট তো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুগণ প্রথমেই কথা বলবো বিমান টিকিট কিংবা বুকিংয়ের মালামাল প্রসঙ্গে আপনারা নিশ্চয়ই জানেন বর্তমানে কিন্তু বিমান টিকিটের মূল্য একটু বেশি কিংবা করোনা সিচুয়েশন আসার পর থেকে কিন্তু টিকিটের মূল্য একটু বেশি কারণ অধিকাংশ ফ্লাইট কিন্তু বাংলাদেশে যাওয়ার পর পুনরায় তাদেরকে প্রায় খালি অবস্থায় আসতে হচ্ছে সেই কারণে যখন কিনা আগের মতো ঠিক পরিস্থিতি স্বাভাবিক হবে তখন কিন্তু বিমান টিকিটের মূল্য কিছুটা কমে আসতে পারে তো বর্তমানে বিমান টিকিট আপনি বারোশো থেকে ষোলোশো আঠারোশো এর মধ্যে বিমান টিকিট পেয়ে যাবেন তবে বর্তমান পরিস্থিতিতে আপনি এয়ার এশিয়া ব্যতীত অন্য যে কোনো বিমান কোম্পানির টিকিট আপনি সংগ্রহ করতে পারেন কিংবা টিকিট কিনতে পারেন কারণ বেশিরভাগ সময়ই কিন্তু এয়ার এশিয়ার ফ্লাইটের শিডিউল চেঞ্জ হচ্ছে গত কয়েক মাস ধরে অনেক প্রবাসী ভাই বন্ধুরা বিষয়টা নিয়ে অনেক কমপ্লেন করছেন অনেকে হয়তো বাংলাদেশ থেকে ধার দেনা করে টাকা এখানে আনছেন তারপরে টিকিট কেটে দেশে যাবেন বলে মনস্থির করছেন এমন প্রবাসী ভাইও কিন্তু অলরেডি এয়ার এশিয়ার টিকিট কিনেও বিপদে আসছে যখন কিনা তারিখ পরিবর্তন হচ্ছে পুনরায় আবার তাকে টাকা দিতে হচ্ছে নানান সমস্যা একই সাথে মালয়েশিয়ায় থাকারও যে একটি কষ্ট আছে সেটাও কিন্তু তাকে বহন করতে হচ্ছে সব মিলিয়ে বর্তমান পরিস্থিতিতে আপনি যদি টিকিট কিনতে চান কিংবা বিমান টিকিট ক্রয় করতে চান সেক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আছে ইউএস বাংলা আছে মার্স এয়ারলাইন্স আছে মালিন্দ এয়ারলাইন্স আছে এমন বিভিন্ন অনেক কোম্পানির বিমান কোম্পানি আছে তাদের টিকিটগুলো আপনি ক্রয় করতে পারেন একই সাথে আরেকটি বিষয় বিষয়টা জানার জন্য আজ তিন দিন ধরে অনেক প্রবাসী আমার কাছে মেসেজ করছেন ফোন করে জানতে সেটি হলো এয়ারপোর্টে নাকি সাত কেজির বেশি মালামাল নিয়ে যেতে দেওয়া হচ্ছে না কিংবা যারা কিনা ট্রাভেল পাশে যাচ্ছে তারা নাকি সাত কেজির বেশি মাল নিয়ে বাংলাদেশে যেতে পারবে না তো বিষয়টা কিন্তু সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা সেটি হলো আপনার টিকিটে যত কেজি উল্লেখ করা আছে অর্থাৎ আপনি যখন একটা টিকিট কেনেন সেখানে কিন্তু উল্লেখ করা থাকে আপনি বিশ কেজি মাল নিতে পারবেন কি তিরিশ কেজি মাল বুকিংয়ে নিতে পারবেন এমনকি চল্লিশ কেজিও নিতে পারবেন বা ব্যাগাসির জন্য এক্সট্রা টাকা দেন টিকিট কেনার সময় সেক্ষেত্রে কিন্তু আরও বেশি মালামালও আপনি নিতে পারবেন বুকিংয়ে এটা কিন্তু হাত ব্যাগ নয় তো বুকিংয়ের জন্য আপনার টিকিটে যত কেজির উল্লেখ করা থাকবে ঠিক ততটুকুই কিন্তু আপনি নিতে পারবেন বুকিংয়ে এবং একই সাথে আপনারা নিশ্চয়ই জানেন হ্যান্ডব্যাগ কিংবা সাথে করে সাত কেজির বেশি মালামাল নিয়ে যাওয়া যায় না কিংবা আপনি যে সিটে বসবেন তার উপরে রাখার জায়গা আছে সেখানে রাখতে পারবেন সাত কেজি মালামাল আর যদি সাত কেজির বেশি হয় অনেক সময় কিন্তু বাংলাদেশ বিমানে হলে এক্সট্রা আপনাকে চার্জ দিতে হয় লাস্টে যেখানে আপনাকে বিমানে ঢোকার আগে যে চেক হয় সেখানে বন্ধুগণ বিষয়টা আরও একটু ক্লিয়ার করি সেটি হলো যদি আপনার টিকিটের উল্লেখিত কেজির বেশি আপনার মালামাল থাকে কিংবা আপনার টিকিটে যদি চল্লিশ কেজি মালামাল উল্লেখ করা থাকে সেক্ষেত্রে আপনার যদি বেশি হয় মালামাল তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এক্সট্রা ট্যাক্স দিতে হবে কিংবা জরিমানা দিতে হবে আর হ্যান্ড ব্যাগের বিষয়টা হলো অনেক বিমান কোম্পানি আছে যে সাত কেজির বেশি মালামাল নিতে দেয় না সাথে করে আর যদি বাংলাদেশ বিমান কিংবা কয়েকটি বিমান কোম্পানি আছে তারা যদি চেক করে দেখে আপনার হ্যান্ডব্যাগের সাত কেজির বেশি মালামাল হয়েছে সেখানেও কিন্তু আপনাকে চার্জ দিতে হবে আমি বিগত সময় দেশে গিয়েছিলাম সেক্ষেত্রেও কিন্তু আমাকে চার্জ দিতে হয়েছে এক্সট্রা দুই কেজির তো এমনই বিষয়টা কিন্তু এমন না যে সাত কেজির বেশি নিতে পারবেন না আপনার বুকিংয়ে যত কেজি উল্লেখ আছে টিকিটে ততটুকুই নিতে পারবেন এবং হ্যান্ডব্যাগ শুধুমাত্র সাত কেজি তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং ক্লিয়ারভাবে ধারণা পেয়েছেন যে কত কেজি মালামাল আপনি নিয়ে যেতে পারবেন আপনার সাথে করে এখন কথা বলবো আপডাউন টিকিট প্রসঙ্গে এটাও কিন্তু প্রতিনিয়ত অনেক প্রবাসী ভাই বন্ধুরা জানতে চাচ্ছেন ভাই আপডাউন টিকিট কখন হবে তো এখনও কিন্তু এ বিষয়ে মালয়েশিয়া সরকারের কোনো ঘোষণা আসেনি যে কত তারিখ থেকে আপডাউন টিকিট চালু হবে তবে বিগত কয়েকদিন আগেও মালয়েশিয়া প্রধানমন্ত্রী অ্যানাউন্স করেছেন সেই তথ্য মতে আগামী ডিসেম্বর থেকে আপডাউন টিকিট চালু হতে পারে কিংবা আগের মতো অ্যাভেলেবেল হবে যাওয়া আসা তো অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন বর্তমান পরিস্থিতিতে তাহলে আমি কি ছুরিতে দেশে যেতে পারবো জি ভাই অবশ্যই পারবেন যদি কিনা আপনার জরুরি প্রয়োজন থাকে তাহলে আপনি দেশে যেতে পারবেন সেক্ষেত্রে আপনাকে দুইটা বিষয় ফলো করতে হবে সেটি হল যদি কিনা আপনার ভিসার মেয়াদ ছয় মাস আট মাস কি দশ মাস এমন মেয়াদ থাকে তাহলে আপনি দেশে যেতে পারেন আর যদি ছয় মাসের কম সময় থাকে তাহলে ভিসা রিনিউ করে যাওয়া ভালো বলে আমি মনে করি কারণ এখনো কিন্তু ডিক্লেয়ার হয়নি আপনি কখন আসতে পারবেন বাংলাদেশে গেলে সেক্ষেত্রে যদি আপনার হাতে ছয় মাস কি আট মাস কি দশ মাস সময় থাকে তাহলে কিন্তু এই সময়ের মধ্যে সম্ভবত মানে পরিস্থিতি স্বাভাবিক হবে যেহেতু মালয়েশিয়া সরকার বলেছে পুনরায় আর লকডাউন দেওয়া হবে না ধীরে ধীরে সব কিছুই খুলে দেওয়া হবে সেই অনুযায়ী যদি এই সময় হাতে রেখে দেশে যান সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না বলে আমি মনে করি এবং দুই নাম্বারে যে বিষয়টি আছে সেটি হলো আপনি যদি একটা কোম্পানিতে কাজ করেন যদি কিনা আপনি সুরিতে দেশে যেতে চান এবং পুনরায় আবার মালয়েশিয়া আসতে চান সেক্ষেত্রে যখন কিনা আপনি দেশে যাবেন ঠিক তার আগে আপনার কোম্পানি থেকে কিংবা আপনার বসের কাছে থেকে অবশ্যই একটি লিখিত পারমিশন নেবেন কিংবা ছুটিতে দেশে যাবেন এই মর্মে একটি দরখাস্ত নেবেন আপনার বস থেকে কিংবা সুরাত নেবেন এবং যারা কিনা এজেন্ট মারফত ভিসা করেন কিংবা এজেন্টের নামে পারমিট আপনারাও কিন্তু আপনার নির্দিষ্ট কোম্পানির মালিক থেকেও ছুটির সুরাত নিতে পারবেন এটা নিলে কি হবে পুনরায় আপনার মালয়েশিয়া প্রবেশের ক্ষেত্রেও সুবিধা হতে পারে সেই সুরাতে এমনভাবে উল্লেখ করতে হবে যে সাপোজ আপনি তিন মাসের ছুটিতে যাচ্ছেন কি চার মাসের ছুটিতে যাচ্ছেন কি ছয় মাসের ছুটিতে যাচ্ছেন এই বিষয়গুলো বিস্তারিত সেখানে উল্লেখ করে এই মর্মে একটি সুরাত নিয়ে আপনি দেশে গেলে পুনরায় আবার প্রবেশ করতে পারবেন বলে আমি মনে করি এখন কথা ইমিগ্রেশনের প্রসঙ্গে আপনারা নিশ্চয়ই জানেন বিগত সময়েও কিন্তু অনেক প্রবাসী ভাই বন্ধুরা ফিঙ্গার প্রিন্ট করেও লাল চপ পেয়েছিল কিংবা লাল চপ দিয়েছিল ইমিগ্রেশন থেকে বর্তমানে যে নতুন করে আবার ফিঙ্গার প্রিন্ট শুরু হয়েছে দীর্ঘদিন বন্ধ থাকার পরে সেখানেও কিন্তু অনেক প্রবাসী ভাই বন্ধুরা লাল চপ খাচ্ছে কিংবা তাদেরকে ইমিগ্রেশন থেকে রিজেক্ট করা হচ্ছে তো আপনারা নিশ্চয়ই জানেন এ বিষয়েও কিন্তু আমি গত কয়েকদিন আগে কথা বলেছিলাম কোন কোন কারণের জন্য বর্তমান পরিস্থিতিতে লাল চপ দেওয়া হচ্ছে তো সে বিষয়টি নিয়ে কথা বলছি না যদি কিনা আপনার লাল চপ দেওয়া হয় তাহলে করণীয় কি তো বর্তমান পরিস্থিতিতে দুইটা উপায় আছে একটি হলো আপনার যদি মালয়েশিয়ায় থাকতে ইচ্ছা না হয় কিংবা আপনি দেশে চলে যেতে চান দেশে যেতে পারবেন আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে অর্থাৎ আপনাকে ফিঙ্গারপ্রিন্টের সময় যে সুরাত দেওয়া হয়েছে সেখানে কিন্তু একটা লাল সিল আছে সেখানে উল্লেখ করা আছে আপনাকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিজস্ব দেশে ফেরত যেতে হবে এটা হলো একটা উপায় আর দ্বিতীয় আরেকটি উপায় সেটি হলো চলতি মাসের মাঝে মাঝে কিংবা আগামী পনেরো তারিখে ইমিগ্রেশন বিভাগ কিংবা মালয়েশিয়ার যে কেডিএন আছে সম্মিলিতভাবে একটি মিটিং হওয়ার কথা রয়েছে সেখানে মালয়েশিয়ার সার্বিক বিষয় কিংবা আমাদের প্রবাসীদের বিষয়েও বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে তো আশা করা যাচ্ছে আপনারা যারা রিজেক্ট হয়েছেন আপনাদের বিষয়েও একটা সমাধান আসবে সেখান থেকে কারণ বর্তমানে কিন্তু মালয়েশিয়ার অধিকাংশ সেক্টরি শ্রমিক সংকটে ভুগছে কিংবা শ্রমিকের প্রয়োজন সেক্ষেত্রে যারা কিনা এখানে আনডকুমেন্টেড আছে কিংবা নতুন করে বৈধতা নিতে যাচ্ছে তারা যদি পারমিট করতে পারে প্রত্যেকেই তাহলে কিন্তু বাইরের থেকে নতুন করে শ্রমিক আসার প্রয়োজন হবে না এ বিষয়টাও কিন্তু মালয়েশিয়ার সরকার মাথায় রাখবেন তবে এখন এ বিষয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না আগামী পনেরো তারিখের পরে এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত জানাতে পারব বন্ধুগণ একই সাথে অনেক প্রবাসী ভাই বন্ধুরা কিন্তু কমেন্টস করছিলেন গত দুই দিনের ভিডিও সেখানে প্রত্যেকের একটিই বিষয় সেটি হলো ফিঙ্গারপ্রিন্ট প্রসঙ্গে তো আমি আপনাদের অবগতির জন্য বলতে চাই যারা কিনা বিগত মাইজির সময় আপনারা ফিঙ্গার করেছিলেন এবং পরবর্তীতে আপনার মেডিকেল সম্পন্ন হয়েছে লেবির টাকা পরিশোধ হয়েছে কিংবা সব কিছু কমপ্লিট হয়েছে কিন্তু আপনারা পারমিট পান নাই তাহলে বর্তমান পরিস্থিতিতে যদি ফিঙ্গার প্রিন্ট করি সমস্যা হবে কিনা এটা কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন থেকেও স্পষ্টভাবে বলা হয়েছে যারা কিনা বিগত সময় মাইজির সময় ফিঙ্গার প্রিন্ট করছে পারমিট পায় নাই তারা যদি নতুন করে পারমিট করতে চায় করতে পারবে কোনো প্রকার সমস্যা নেই এমনকি যারা দুই হাজার ষোলো সতেরো আঠারোর কলিংয়ে আসছে সেই কোম্পানির থেকে চলে আসছে এখন তাদের পারমিট নতুন করে পারমিট করতে যাচ্ছে তারাও করতে পারবে তবে যদি কিনা সেই ব্যক্তির নামে ব্ল্যাক লিস্ট না থাকে কিংবা কোনো প্রকার রিপোর্ট না থাকে সেক্ষেত্রে তো বন্ধুক্ষণ এই ছিল আপডেট সংবাদ এখন জানাবো মালয়েশিয়া করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট মালয়েশিয়া স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে গত চব্বিশ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আট জন এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো বাইশ লক্ষ চুরানব্বই হাজার সাতশত সাতান্ন জন তো বন্ধুক্ষণ আজ যে আট হাজার আটশত সতেরো জন আক্রান্ত হয়েছে তার মধ্যে অধিকাংশ প্রদেশেই কিন্তু আক্রান্তের সংখ্যা কমে আসছে যেমন গত চব্বিশ ঘন্টায় জহর প্রদেশে আক্রান্তের সংখ্যা আটশো ছিয়াশি জন মালাক্কা দুই শত ছেচল্লিশ জন কুয়ালালামপুর দুই শত সতেরো জন শিলাঙ্গর তেরোশো আটচল্লিশ জন প্যারাক চারশত তিয়াত্তর জন পোলোপিন্যাং পাঁচশত পঁচানব্বই জন ক্যাড্ডা পাঁচশত ছিয়াত্তর জন ক্লান্তান এক হাজার তেষট্টি জন সিম্বিলান একশত বাইশ জন পাহাং ছয়শত জন সাবা আটশত জন এবং সারওয়াক প্রদেশে আক্রান্ত হয়েছেন তেরোশো জন তো বন্ধুগণ আপনারা লক্ষ্য করছেন দিনের পর দিন মালয়েশিয়ায় কিন্তু করোনা সংক্রমণ কমে আসছে তারপরেও কিন্তু আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে কারণ কোভিড নাইন্টিন কিংবা করোনা ভাইরাসের স্বাস্থ্যবিধির দিক থেকে মালয়েশিয়া সরকার অত্যন্ত কঠোর কোনো ব্যক্তি যদি স্বাস্থ্যবিধি ভঙ্গ করে তাকেও কিন্তু করা হতে পারে জেল অথবা জরিমানা তো বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিও ভালো লেগেছে আর ভিডিও যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দেবেন ভিডিও শেষে প্রতিদিন যে কথা বলি আজও একই কথা বলবো করোনা ভাইরাস মহামারীর সময়ে যে যেখানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং সাবধানে থাকেন দেখা হবে আগামী ভিডিওতে